রেগার কাজ করে মজুরি না মেলার অভিযোগ প্রায়শই উঠে আসছে মডেল রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত থেকে। এবার সেই তালিকায় নাম উঠে এলো বিশালগড় ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের। প্রায় 7 মাস আগে এই পঞ্চায়েতের শ্রমিকরা কাজ করলেও পুরনো মজুরি আজও মেলেনি। মাত্র কয়েকদিনের মজুরি মিললেও প্রায় 24 দিনের টাকা বকেয়া পড়ে আছে। শ্রমিকদের অভিযোগ, পঞ্চায়েতে মজুরির জন্য এলে শুধু মিলছে তারিখের পর তারিখ, কিন্তু মজুরি জোটে নেই। তাদের এও অভিযোগ, মজুরির পরিবর্তে পঞ্চায়েতের কর্মীরা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এদিকে শুক্রবার মজুরি দেবার কথা থাকলেও রেগা শ্রমিকরা পঞ্চায়েতে এসে দেখে দরজায় তালা দিয়ে পঞ্চায়েতে বসে আছে কর্মীরা। এমনকি মজুরি নিয়ে পঞ্চায়েতের কর্মীরা নিরাপত্তা পালন করে চলছে, এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। তারা বিক্ষোভ দেখাতে থাকেন পঞ্চায়েতের সামনে। রেগার উপায়নে রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে, তার ঢাকঢোল পিটিয়ে প্রচার চালান বাম নেতা মন্ত্রীরা। অথচ দরিদ্র শ্রমিকদের রেগার মজুরি মাসের পর মাস না মিললেও এ নিয়ে মাথা ব্যথা নেই তাদের, কারণ এ যে বামেদের মডেল রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।